আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফ। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর 2022 সালের প্রথম সপ্তাহের গণিত বিষয়ের সমাধানটি দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটিতে। তোমরা প্রথমে প্রশ্নটি দেখে নাও। এখানে কিন্তু অ্যাসাইনমেন্টে এ, বি এবং ফাংশন অফ ওয়াই এর মানগুলো দেওয়া রয়েছে এবং পাশাপাশি মোট চারটি প্রশ্ন করা হয়েছে। এতে প্রশ্ন একে প্রশ্ন করা হয়েছে বি সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, দুই প্রশ্ন করা হয়েছে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে, তিন নং-এ প্রশ্ন করা হয়েছে আর এর অর্থাৎ আর নামের একটি সেট দেওয়া রয়েছে সেটিকে তালিকাবদ্ধিতে প্রকাশ করো, এবং চতুর্থ নম্বর দেওয়া রয়েছে যে ফাংশনটি রয়েছে তাকে যোজন বিয়োজনের মাধ্যমে একটি মান প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা প্রথম থেকে উত্তরগুলো দেখি। প্রথমে হলো এই যে দেওয়া আছে বি, বিতে দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার থেকে জিরো পর্যন্ত নিতে হবে, আমরা নিলাম অতএব দিয়ে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আমাদেরকে সেভেন এক্সকে মিডল টার্ম করতে হবে। সেভেন এক্সকে আমরা কী ভাঙাতে পারি, ফোর এবং থ্রি এই দুটো এক্স করতে পারি। তারপর প্রথম দুইটা থেকে আমরা এক্স কমন নিলে থাকে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর, এবং দ্বিতীয় দুইটা থেকে কমন যায় মাইনাস থ্রি। এখান থেকে আমরা যদি কমন নিই থাকে এক্স আর বারো থেকে থাকে প্লাস মাইনাস মাইনাস ফোর। এবার আমরা যদি টোটাল রাশি থেকে এক্স মাইনাস ফোর কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি অবশিষ্ট থাকে। এরপর আমরা এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকুয়াল টু ফোর, আবার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ দুটো মান পাই এক্সের, একটা হলো থ্রি একটা হলো ফোর। এভাবে আমাদের কয়ের মান শেষ হবে অর্থাৎ বি এর মান থ্রি ফোর। এবারে খ, খয়ে আমাদেরকে যে মান দুইটি দেওয়া মান দেওয়া রয়েছে এ, এর মান হলো এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দ্যান টোয়েন্টি। তা আমাদের এক্স স্কোয়ার হবে টোয়েন্টির চাইতে ছোটো। এক্স স্কোয়ার যদি আমরা দিই তাহলে সেটা টোয়েন্টির চাইতে ছোটো হবে। এমন আমরা নিতে পারি একের উপরে স্কোয়ার দিলে টোয়েন্টির চাইতে ছোটো হয় এবং ফোর পর্যন্ত, চার চারা ষোলো পর্যন্ত, পাঁচ নেওয়া যাবে না কারণ পাঁচ পাঁচা পঁচিশ, এতে টোয়েন্টির চাইতে বড় হয়ে যাবে। তারপর এক দুই তিন চারকে আমরা পাওয়ার সেটে যদি রূপান্তর করি, তোমরা জানো চারটা থেকে মোট ষোলোটা হয়, এখানে ষোলোটা দেওয়া রয়েছে, আমি পড়তে চাচ্ছি না, তোমরা চাইলে হুবা পড়াতে পারো অথবা নিজেরাও করতে পারো, ষোলোটা কিন্তু দেওয়া রয়েছে। তারপর আমরা লিখবো এখানে এ এর উপাদান সংখ্যা এন ইকুয়াল টু ফোর এবং পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা ষোলো, ষোলোকে আমরা বাঙাতে পারি টু এর পাওয়ার ফোর, এবং ফোরের পরিবর্তে যেহেতু আগের লাইনে আমরা ফোরের মান এন ধরেছি এন দিতে পারি, তাহলে দেখা যায় টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে। তারপরে তিন নাম্বার, তিন নাম্বার করার জন্য আর এর যে সেটটি দেওয়া রয়েছে সেখানে কিন্তু দেওয়া আছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি, তার মানে কিন্তু এক্সের উপাদান হবে এ এবং ওয়াই এর উপাদান হবে বি, এবং আরেকটা শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই। তো এখানে এক্স প্লাস ওয়ান হবে ওয়াইয়ের চাইতে ছোটো, এরকম আমরা এটাকে সাজাতে পারি এক্স প্লাস ওয়ান মানে ওয়াই বড় এবং মানে ওয়াই গ্রেটার দ্যান এক্স প্লাস ওয়ান, এভাবে কিন্তু আমরা সাজাতে পারি। একই কথা ওভাবে না সাজালেও চলে, তারপর আমি বোঝার সুবিধাতে সাজিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে এই ধরনের অঙ্ক করার জন্য এ গুণ বি করবে, এ গুণ বি করলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এক কমা তিন এক চার অর্থাৎ এক তিন এক চার দুই তিন দুই চার তিন 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 চার চার তিন চার চার, এভাবে আমরা সাজিয়েছি। তারপর কোনগুলো মানে আমাদের শর্ত অনুযায়ী যায় সেগুলো নিচে কিন্তু আমি দাগ দিয়েও দেখিয়েছি, তাছাড়া আর সমান দিয়েও দিয়েছি। দেখো আর প্রথমটা হলো এক তিন, তাহলে এখানে যদি আমরা এক্সের প্রথমটা হলো এক্স এবং দ্বিতীয়টা হলো ওয়াই, অনের সাথে যদি আমরা অন যোগও করি তাহলেও কিন্তু ওয়াইটা বড় থাকে অর্থাৎ থ্রি বড় থাকে। তারপরে আরের যে মাঝখানের মানটা সেখানেও কিন্তু অন ফোর, তার মানে অনের সাথে অন যোগ করলেও কিন্তু ফোরের চাইতে সেটা ছোটো অর্থাৎ ফোর বড় থাকে, সেটাও একই রকম টু এর সাথে যদি আমরা অন যোগ করি তাহলেও এটা ফোরের চাইতে ছোটো থাকে। এগুলো শর্ত মানে, বাদ বাকি একটাই শর্ত মানে না, সেজন্য আরের মান শুধু এই তিনটেই হবে। আমি ওখানে দাগ দিয়েও দিয়েছি, তোমরা পরীক্ষার খাতায় এগুলো দাগ দেবে না অর্থাৎ অ্যাসাইনমেন্টের খাতায় এগুলোকে দাগ দেবে না। চার, চারে আমাদের দেওয়া আছে ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি ওয়াই প্লাস ওয়ান। এই অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে প্রথমে মান একটি বের করে তারপর যোজন বিয়োজন করতে হয়। আমাদের অন বাই ওয়াই এর মান, তাই আমরা প্রত্যেকটা ওয়াই এর জায়গায় দিয়ে নেব অন বাই ওয়াই। তারপরের লাইনে আমরা যে পাশে থ্রি এবং ফোর রয়েছে এগুলো অনের সাথে গুণ করে দেবো, এতে করে উপরে উঠে যাবে। এরপর আমরা ধরে লসাগু করতে হবে, লসাগু ওয়াই নেব, ওয়াই ওয়াই এর ভিতরে একবার যায় তাই ফোর অক্ষে ফোর মাইনাস, তারপর ওয়ান ওয়াই এর ভিতরে যায় ওয়াই বা ওয়াই অক্ষে ওয়াই, এভাবে ঠিক নিচের কাজটাও হবে।
তারপর আমাদের দেখো এখানে দুটি ভগ্নাংশ, দুটি ভগ্নাংশে একটা যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে পরেরটা উল্টে যায়, উল্টে যাওয়ার পর ওয়াই ওয়াই আমাদের এখানে কাটা যায়, কাটা যাওয়ার পর এখানে আমাদের থাকে ফোর মাইনাস ওয়াই আর নিচে থাকে থ্রি প্লাস ওয়াই, এই দুইটা মান বাকি থাকে। এক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করব এবং উভয় পক্ষই কিন্তু যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের সূত্র হলো লব যোগ হর, লব বিয়োগ হর। তো প্রথম অংশে কিন্তু লব নাই, সেজন্য আমরা লব সরি হর নাই, হর এর জন্য আমরা এক ধরে নিয়েছি, তো লব যোগ এক, তারপর লব বিয়োগ এক। এক্ষেত্রে দ্বিতীয় রাশিতে কিন্তু অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কিন্তু দুইটা অংশই আছে, আমাদের লব হর আছে, সেজন্য আমরা লব হরকে লব যোগ হর তারপরে লব বিয়োগ হর নিয়ে নিয়েছি এবং শেষেরটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে। তারপর আমরা কাটাকাটি করলে দেখি হরে তেমন কিছুই কাটা যায় না, তবে যোগ বিয়োগ করা যায়, তিন আর মাইনাস তিন আর ফোর যদি আমরা যোগ করি তাহলে হয় ওয়ান, আর মাইনাস ওয়াই যোগ করলে হয় মাইনাস টু ওয়াই, আর উপরে প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই কাটা যায়, চার আর তিন থাকে সাত, এটাই হলো অ্যান্সার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।